হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিবিড়। আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 19/2/2023 তারিখ থেকে পিজিদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে এবং সেই পরীক্ষাটা বহুদিন পর অফলাইনে শুরু হয়েছে, তাই আজকের এই ভিডিওতে পিজিপিএস-4 অর্থাৎ পিজি কোর্সের পল সায়েন্সের ফোর্থ পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো এবং প্রশ্নগুলো সুন্দর করে রেডি করো। এর মধ্যে থেকে কিন্তু অবশ্যই 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নারীবাদ কোথায় লিঙ্গবাদের থেকে ভিন্ন? নেক্সট কোশ্চেন, নারীবাদী বস্তু সংস্থানবাদ কি? নেক্সট কোশ্চেন, বহুত্ববাদ প্রসঙ্গে ডালের তত্ত্বটি বিবৃত করুন। নেক্সট কোশ্চেন, বহুত্ববাদের সংজ্ঞার ভিত্তিতে তার প্রকারভেদগুলি উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন, উত্তর উপনিবেশবাদ এবং উত্তর আধুনিকতাবাদের মধ্যে যোগসূত্র বা বিচ্ছেদগুলো কী? নেক্সট কোশ্চেন, গ্রিক ও রোম যুগ থেকে শুরু করে রেনেসাঁ ধ্রুপদী ইউরোপীয় উদারনৈতিক ধারার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, উত্তর আধুনিকতাবাদ বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, গণতন্ত্র একটি তথ্য হিসাবে লাইফেটের ভাষ্য গোষ্ঠী বাটোয়ারাবাদীদের অভিনবত্ব কোথায়? নেক্সট কোশ্চেন, মস্কার শাসক শ্রেণী প্যারেটোর থেকে কতখানি আলাদা? নেক্সট কোশ্চেন, সংক্ষেপে ম্যাকিনটায়ারের কৌমবাদী অবস্থান বিবৃত করুন। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের সাজেস্টিক প্রশ্ন এবং তার উত্তরগুলো পেতে তোমরা অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে। শিক্ষা নিবি কল বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুই তোমরা করতে পারো, 7890243387 বা 8902742517। এই নাম্বারে তোমরা অবশ্যই কল বা মেসেজ যে কোনো কিছু করতে পারো। তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা আমাদের নোট এবং তার সাজেশান অবশ্যই তোমরা খুবই কম মূল্যে পিডিএফ আকারে পেয়ে যাবে।